প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি রূপান্তরের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে আমরা স্কোয়াশ চাষ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা কিভাবে করতে পারি এই সকল বিষয় নিয়ে আলোচনা করব তো দর্শক আমাদের সাথেই থাকুন স্কোয়াশ মূলত বিদেশি সবজি তবে সম্প্রতি আমাদের দেশে চাষ শুরু হয়েছে এটা মূলত রবি মৌসুমে চাষ করা হয় রবি মৌসুমে সবজি হলেও এটি খরিফ ওয়ানেও চাষ করা সম্ভব তো আজকে আমরা যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো এটি আমরা মূলত খরিফ ওয়ান মৌসুমে চাষ করেছি আর এটা করতে গিয়ে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যে কাজগুলো করেছি তা আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা বিস্তারিত দেখাবো তো স্কোয়াশ চাষ করতে হলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো সুন্দরভাবে আমাদেরকে জমি তৈরি করে নিতে হবে এরপর আমাদের পর্যাপ্ত জৈব সার দিয়ে পিট বা মাদা তৈরি করে নিতে হবে স্কোয়াশের বীজ দেখতে মিষ্টি কুমড়ার বীজের মতো তো আমরা প্যাকেট থেকে বীজগুলো বের করার পর 40 থেকে 50 মিনিট রোদে শুকিয়ে নিয়েছি এরপর বীজগুলো ঠান্ডা করে নেওয়ার পরে একটি পাত্রে একটু পানি দিয়ে 3 থেকে 4 ঘন্টা আমরা ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পর এটাকে আমরা একটা পেট্রি ডিশের মধ্যে টিস্যু পেপারের উপরে একদিন রেখে দেব কারণ আমরা বীজগুলো অঙ্কুরিত হইলে আমরা সেটা মূল জমিতে রোপণ করব কারণ আমরা জানি যে বিদেশি বীজগুলো অনেক সময় জার্মিনেশন ক্ষমতা সঠিকভাবে থাকে না আর স্কোয়াশের বীজগুলো মূলত বাইরের দেশ থেকে আসে তো এই কারণে আমরা যদি বীজের জার্মিনেশন ক্ষমতা না থাকে সেই বীজ যদি আমরা মূল জমিতে প্রয়োগ করি তাহলে আমাদের অনেক শ্রম প্লাস অর্থের ক্ষতি হবে এই কারণে আমরা আগে থেকে বীজগুলোকে অঙ্কুরিত করে নেব সেজন্য আমরা পেট্রি ডিশে বীজগুলোকে নিয়ে এটাকে একদিন রেখে দিলে আমরা বুঝতে পারবো যে বীজগুলো আসলে জার্মিনেশন ক্ষমতা আছে কি না চব্বিশ ঘন্টা পর আমরা দেখতে পাচ্ছি বীজগুলো বেশ অঙ্কুরিত হয়েছে আমরা এবার এই অঙ্কুরিত বীজ আমাদের জমিতে রোপণ করব বীজগুলো রোপণ করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন অঙ্কুরটি না ভেঙে যায় সেজন্য আমাদেরকে আস্তে ধীরে বীজগুলোকে রোপণ করতে হবে প্রতিটা মাদাতে একটি করে বীজ আমরা রোপণ করব Thank you.
बीजगुलो रोपण करार पर आमादेरके प्रतिटी मादाते हल्का करे पानी सेच दीते हबे, ताहले बीजगुलो खूब द्रुत गजाबे। साठ दिन पर आमरा देखते पाच्छी जे स्क्वाशेर चारा बेर होयेछे, प्रतिटी चाराते दुई पाता करे होये गेछे साठ दिन पर। ए समय प्रति दुई थेके तीन दिन पर पर आमादेरके चाराते पानी सेच दिते हबे हल्का करे, आर ता ना होले चारा जेहेतु प्रखर रोद एई टाइमे चारा मारा जेते पारे, एइजन्य आमादेर प्रति दुई थेके तीन दिन पर पर आमादेर हल्का पानी सेच दीते हबे। हाँ दर्शक, आमादेर चारार बयस दस दिन पूर्ण होले आमरा प्रति सप्ताहे एक बार करे जैव बालाइनाशक अग्नि मिसाइल अथवा मेहगुनी फलेर निर्जास प्रतिनियत स्प्रे करब, कारण ए समय रेड पामकिन बीटलेर आक्रमण हय। रेड पामकिन बीटल आमादेर गाछेर पाता खेये पूरा झाझरा करे देय, एछाड़ाओ ह्वाइट फ्लाइयेर आक्रमणो एकई साथे हये थाके, जेटा होले मूलत गाछे मोजाइक भाइरास रोग देखा देय। তো হোয়াইট ফ্লাই মূলত ভাইরাস রোগটা ছড়ায়, তো এটা কন্ট্রোল করার জন্য আমাদের নিয়মিত সপ্তাহে একবার অগ্নি মিসাইল অথবা মেহগুনি ফলের নির্যাস আমাদের গাছের পাতা ভিজিয়ে স্প্রে করতে হবে। দর্শক, জৈব বালাইনাশক অগ্নি মিসাইল এবং মেহগুনি ফলের নির্যাস তৈরির ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দর্শক, চারার বয়স ষোলো দিন হলে আমরা গাছের গোড়ার আগাছাগুলো পরিষ্কার করে ডিএপি এবং এমওপি হালকা পরিমাণে গাছে প্রয়োগ করেছি। প্রয়োগ করার পর সেটা মাটির সাথে সুন্দর করে মিশিয়ে দিয়েছি এবং একসাথে জমিতে পানি সেচ প্রয়োগ করেছি।
দর্শক 25 দিন পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের গাছে স্কোয়াশের কোড়ি অলরেডি দেখা যাচ্ছে। এই সময় একই সাথে আমাদের স্কোয়াশের গাছে আমরা জ্যাসিডের আক্রমণ দেখতে পাচ্ছি। পাতার ঠিক নিচের পাশে প্রচুর পরিমাণ জ্যাসিড দেখা যাচ্ছে। তো এই জ্যাসিডগুলোকে আমরা যদি এখন কন্ট্রোল না করি তাহলে আমাদের পরবর্তীতে সমস্যা হবে, কারণ এগুলো মূলত ভাইরাস রোগ ছড়াবে। তো এই জন্য আমাদেরকে এগুলো কন্ট্রোল করতে হবে। এটা কন্ট্রোলের জন্য আমরা জৈব বালাইনাশক অথবা রাসায়নিক কীটনাশক দুইটাই আমরা ব্যবহার করতে পারি। তো জৈব বালাইনাশক অগ্নি মিসাইল আমরা ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমরা ভালো ফল পাব। তবে আমাদেরকে গাছের পাতা ভিজিয়ে জৈব বালাইনাশক অগ্নি মিসাইলটা প্রয়োগ করতে হবে। আর যদি আমাদের জমিতে কড়সা থাকে তাহলে সেটা বায়োলজিক্যাল কন্ট্রোল হিসেবে আমাদের জ্যাসিড খেয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারে। আর যদি আমরা রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে চাই সেক্ষেত্রে ডাইমেথাইড 40 সিসি প্রতি লিটার পানিতে 1 মিলি হিসাবে প্রয়োগ করে আমরা গাছের পাতা ভিজিয়ে স্প্রে করতে পারি। গাছ লাগানোর 32 দিন পর আমরা দেখতে পাচ্ছি আমাদের স্কোয়াশ গাছে প্রচুর পরিমাণ স্কোয়াশের জালি চলে আসছে। এ সময় আমাদের দুইটা কাজ করতে হবে। এক হলো আমাদের জমিতে নাড়া বিছাইয়ে দিতে হবে, নাড়া বা বিছেলি আমরা যেটাই বলি সেটা বিছাইয়ে দিতে হবে যাতে মাটির স্পর্শে স্কোয়াশ পচে না যায়। এবং একই সময় আমাদের সেক্স ফেরোমন ট্র্যাপ আমাদের জমিতে সেট করতে হবে যাতে ফ্রুট ফ্লাই বা ফলের মাছি পোকা আমাদের স্কোয়াশে আক্রমণ করতে না পারে। তাহলে আমাদের মোটামুটি আমাদের স্কোয়াশের পরিচর্যা সম্পন্ন হবে এবং আমরা পর্যাপ্ত পরিমাণ স্কোয়াশ পাবো। কুমড়া জাতীয় সবজির হাত পরাগায়ন একটি গুরুত্বপূর্ণ কাজ। আমরা যদি হাত পরাগায়ন করতে পারি তাহলে জালিগুলো পচবে না, সহজেই আমাদের ফলন বৃদ্ধি পাবে। তো দর্শক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এটা ছিল আমাদের পার্ট 1 ভিডিও। পরবর্তীতে আমরা হাজির হব পার্ট 2 ভিডিও নিয়ে। তো ধন্যবাদ সবাইকে।